আর এরই সঙ্গে সঙ্গে আরো একটা ব্রেকিং খবর আপনাদের সামনে তুলে ধরি। লাগাতার সকাল 6টা থেকে একটার পর একটা ব্রেকিং খবর তুলে ধরছে রিপাবলিক বাংলা, যেখানে দুর্নীতির প্রতিবাদ এবং দুর্নীতির প্রতিবাদে করাতেই কার্যত জুটল মার। তৃণমূলের হাতেই আক্রান্ত হতে হলো তৃণমূলকে। তৃণমূলের প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। বিডিওর কাছে পঞ্চায়েতের সদস্যরা, পঞ্চায়েতের সদস্য পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ মাম্পি মেটের এবং মাম্পি মেটে মান করেন পঞ্চায়েতের সদস্য। শুনুন মাম্পি মেটের অভিযোগ। গরিব মানুষদেরকে যখন লিখে পাঠাচ্ছি, তা ওই গরিব মানুষদেরকে ওনে ঘুরি পাঠিয়ে দিচ্ছে। মানে কে বলেছে? ওই যে ম্যাডাম, ওই প্রধান ম্যাডাম। আচ্ছা। হ্যাঁ, তার তিরপল দিয়েছিল, তিরপল মানে তিরপল নিয়ে এসেছিল, তিরপল ওর নিজের বাড়িতেই রেখে দিয়েছিল, তিরপল দেয়নি বর্ষাকালে। তা ওই তিরপল দেয়নি, তা আমরা প্রত্যেক মিটিংয়ে যখনই গিয়েছি তখন মানে প্রত্যেক ঝগড়া হয়েছে। মানে গরিব ভিডিওকে জানি অভিযোগ করেছেন? হ্যাঁ করেছিলাম। তা ঝগড়া করে মানে দুটো তিরপল দিয়েছিল, তা দুটো তিরপল এই এই কালী পুজোর আগে দিয়ে গিয়েছিল, তা দুটো তিরপল আমি কাকে দেবো? মানে আপনাদের কথা শুনছে না? না না। মাম্পি মেটের বক্তব্য আপনারা শুনলেন। রমেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। রমেন, আরো স্পেসিফিক করব, অভিযোগটা কি, কোন ঘটনা প্রেক্ষিতে দাঁড়িয়ে এইরকম মারধরের ঘটনা, এই রকম তৃণমূল কংগ্রেসের মধ্যে কোন্দল প্রকাশে? রমেন, ওই যে দেখো, আমি মানকরের গুরুইপাড়ায় আছি, সেখানে আমি একটু দেখাতে বলবো। প্রতিবাদ করায় মার খেতে হয়েছে অঞ্চল মানকর অঞ্চলের সহসভাপতি সৌরভ বড়ুলকে। তিনি আমার বাড়িতে শয্যাশায়ী, কিছুক্ষণের মধ্যেই তাকে মানকর বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হবে স্ক্যানের সঙ্গে। আমার সঙ্গে আছে ওনার স্ত্রী, পঞ্চায়েত সদস্য। ঠিক কি ঘটনা ঘটেছে, যে কেন এইভাবে তার স্বামীকে মার খেতে হলো, যেন দিদি কি কারণে আপনার স্বামীকে এভাবে মার খেতে হলো? প্রতিবাদ করতে যাওয়ার জন্য কি প্রতিবাদ করেছিলেন? পঞ্চায়েতে প্রধান উপপ্রধান মানে নিজের মতন করে চালাচ্ছে, আমাদের কোনো কিছু বলছে না। ওরা যা সমস্ত সব কিছু আসছে সেইগুলো সব নিজেদের লোকে দিনকে বিলি করছে, আমাদেরকে কোনো কিছু জানাচ্ছে না। সেই জন্যে একটা পেপার দেওয়া হয়েছিল বিডিওকে, বিডিও সেইটা পেপারে দিয়েছে, সেই তার জন্য আমার স্বামীকে মার খেতে হয়েছে। একই দল করেন তো আপনারা? হ্যাঁ, আমরা একই। তাহলে এইভাবে প্রতিবাদ করে মার খেতে কেন হচ্ছে সেটা দল বুঝবে? বলছি তুমি শুনলে, তিনি যেটা বললেন যে তিনি প্রতিবাদ করেছিলেন পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের কাজকর্ম নিয়ে, তারপরে তার স্বামীকে রড দিয়ে লাঠি দিয়ে প্রায় 25 জন উপপ্রধান এবং পঞ্চায়েত প্রধানের স্বামী একবারই তাই। রমেন, আপাতত তোমায় ধন্যবাদ জানাবো, কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্দরে যে দ্বন্দ্ব রয়েছে তাতেও ক্রমাগত আরো প্রকট হচ্ছে। এই যে ঘটনা আপনারা দেখলেন।